আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। কপিরাইট কথাটার সাথে আমরা সকলেই পরিচিত। একজন কন্টেন্ট রাইটার হিসেবে এই কপিরাইট কথাটাকে হালকাভাবে নিলে কিন্তু চলবে না। আপনি যত ভালো মানের একটি আর্টিকেল লিখেন না কেন, ওই আর্টিকেলে যদি সামান্যটুকু কপিরাইট পাওয়া যায় তাহলে কিন্তু এটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আপনি কোনো ওয়েবসাইটে যখন আপনার কন্টেন্টটা পাবলিশ করবেন তখন গুগল নিমিশেই ধরে ফেলবে যে আপনার কন্টেন্টে কপিরাইট রয়েছে। এজন্য একজন ভালো মানের কন্টেন্ট রাইটার হওয়ার জন্য আমাদের জানতে হবে আমরা কিভাবে 100% ইউনিক আর্টিকেল লিখতে পারব। আজকের ভিডিওতে আমি ফুল প্রসেস দেখিয়ে দিব কিভাবে আপনারা সহজ উপায় এবং সুন্দরভাবে 100% ইউনিক আর্টিকেল লিখতে পারবেন। প্ল্যাগিয়ারিজম ফ্রি কন্টেন্ট লেখার জন্য আমাদের কয়েকটা উপায় আছে, যে উপায়গুলো অবলম্বন করলে আমাদের কন্টেন্টটা 100% ইউনিক হবে। কিন্তু তার আগে আমি আপনাদের কিছু কথা বলে নিতে চাচ্ছি। আমি আজকে যে পন্থাগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু মোটেও আপনারা রেগুলার ওয়েতে ইউজ করবেন না। এটা আপনারা কখন করবেন, যখন আপনারা দেখছেন যে আপনাদের প্রতিনিয়ত একটা করে বা দুটো করে আর্টিকেল দিতে হচ্ছে, গুগল এটা ভালো চোখে দেখছে। কিন্তু হুট করে আপনি দু একদিন ব্যস্ততার কারণে আপনার আর্টিকেলটা লেখার সময় পাচ্ছেন না, কারণ একটা আর্টিকেল লিখতে কিন্তু বেশ সময়ের প্রয়োজন। ওটার পেছনে খুব রিসার্চ করতে হয়, ভালো মতো ইনফরমেশন গ্যাদার করতে হয়, তারপরে যে আর্টিকেলটা লিখতে হয়। কিন্তু যদি এরকম কোনো সিচুয়েশন এসেই পড়ে যে আপনার খুব তাড়াতাড়ি আপলোড করা দরকার, তখন আপনি এই ওয়েতে তাড়াতাড়ি আর্টিকেল জেনারেট করে দিতে পারবেন। কিন্তু আমি বারবার বলছি যে কোনোভাবেই এই আর্টিকেল জেনারেট পন্থাটা নির্ভরশীল নয়, এটা জাস্ট একটা ঠেকার কাজ চালানোর মতো। তো প্রথম উপায়টা হচ্ছে, যেটা সাহায্যে আমরা আর্টিকেল জেনারেট করতে পারবো 100% ইউনিক, সেটা হচ্ছে স্মল এসইও টুলস। স্মল এসইও টুলসে যদি আমরা চাই তাহলে দেখতে পারবেন যে এই টুলসের আন্ডারে অনেকগুলো জিনিস আছে। আপনারা এখান থেকে গ্রামার চেক করতে পারবেন, ওয়ার্ড কাউন্ট করতে পারবেন, প্ল্যাগারিজম চেক করতে পারবেন, আর্টিকেল রিরাইট করতে পারবেন, স্পেল চেক করতে পারবেন, কোনো একটা ইমেজ থেকে আপনি যদি টেক্সটটা কনভার্ট করতে চান সেটা করতে পারবেন, ইংলিশ থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন, আবার ওই টেক্সটটাকে যদি ইমেজে কনভার্ট করতে চান সেটাও পারবেন, টেক্সটটাকে স্পিচ করতে পারবেন, জেপিজি ফাইলটাকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন, এরকম আরো অনেকগুলো আমরা ওয়ে দেখতে পাবো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল রিরাইটার। তো আমরা এখানে আর্টিকেল রিরাইটারে ক্লিক করলাম। এখন আমাদের যে কোনো একটা আর্টিকেল নিয়ে আসতে হবে। তো ধরেন আমরা লিখলাম যে নিউট্রিশন ফুড, আমরা এটার উপর একটা আর্টিকেল লিখতে চাচ্ছি। এখান থেকে আমরা এই ওয়েবসাইটটাতে যাই, দেখি ওরা কি ধরনের কন্টেন্ট লিখেছে। আচ্ছা, যেহেতু আমি দেখাচ্ছি যেটা আমি ছোট একটা পার্ট নিয়ে দেখাই, হ্যাঁ এইটুকু অংশ আমরা কপি করলাম। কপি করে আমাদের আপাতত আমরা একটা স্টিকিতে লিখে রাখলাম, এটা জাস্ট সেভের জন্য যে পরবর্তীতে যদি কাজে লাগে। আচ্ছা, তারপরে এসে কি করলাম, আমাদের যে আর্টিকেল রিরাইটার টুল আছে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে রিরাইট আর্টিকেলে ক্লিক করলাম। এখানে কিন্তু 2000 ওয়ার্ডের লিমিট আছে, 2000 ওয়ার্ডের বেশি হলে এটা তারা নেবে না। মূলত এই টুলটা কি কাজ করে, যে কিছু সিনোনিম যুক্ত করে দেয়, মানে একটার ওয়ার্ডের বদলে আর একটা ওয়ার্ড মিনিংফুল ওয়ার্ডটা যুক্ত করে দেয়। এই এটা কিন্তু যত যাই বলেন এটা একটা মেশিন, হ্যাঁ এটা কিন্তু কখনোই মানুষের মতো কাজ আপনাকে দিবে না। এখন আমরা যেটা বের করলাম সেটা আমরা কপি করব। কপি করে এটা আমরা চেক করব যে আসলে এটা প্ল্যাগিয়ারিজম ফ্রি হয়েছে কিনা। যে প্ল্যাগিয়ারিজম চেকার স্মল এসইও টুলসেরই আরেকটা টুল, এখানে এসে পেস্ট করলাম। পেস্ট করে ক্যাপচা ফিল আপ করবো, আমরা এখানে চেক প্ল্যাগিয়ারিজম ক্লিক করলাম, কিছুক্ষণের মধ্যে রেজাল্ট চলে আসবে। এখানে আমরা দেখতে পারবো এই যে চেকিং হচ্ছে, এই যে প্ল্যাগিয়ারিজম চেক করছে, দেখেন 60% প্ল্যাগিয়ারিজম, তারা 60% পেয়েছে। এবং এখানে কিন্তু কম্পেয়ারেরও অপশন দিচ্ছে যে কোথা থেকে কম্পেয়ার করা হয়েছে। এই যে দেখেন ধরে ফেলাচ্ছে, কিন্তু আমরা এই ওয়েবসাইট থেকে কপি করে নিয়েছি। এরপরে আমাদের কি করতে হবে, এই যে যে ওয়ার্ডগুলো তারা ধরেছে এই ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে নিতে হবে। যেমন এই ওয়ার্ডটা ধরেছে, তাহলে আমরা এটা কপি করলাম। কপি করে এখানে আমরা পেস্ট করলাম,
এই যে দেখেন এই ওয়ার্ডটা এখানে কি বলছে, ইউ মে নট গেট অল দ্য মাইক্রোনিউট্রিয়েন্টস ইওর বডি নিডস। তো এই লাইনটাকে আমরা কিন্তু ঘুরিয়ে ফিরে লিখতে পারি যে ইউ কান্ট গেট দ্য এক্সাক্ট মাইক্রো নিউট্রিয়েন্টস অল the time for your body। তাহলে কি হলো, আমরা এই যে এই লাইনটাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই লাইনটা করে ফেললাম। এরকম আমাদের একটু কষ্ট করতে হবে, কিন্তু পুরো আর্টিকেলটা তো লিখতে হচ্ছে না, তাই না? আমাদের এখানে যে দুই তিন লাইন ধরে দিবে তারা প্ল্যাগিয়ারাইজড, ওগুলো জাস্ট একটু ঘুরে ফিরে লিখে যখন আপনারা পরবর্তীতে চেক করবেন তারপর দেখবেন যে এটা 100% ইউনিক। সো এটা হচ্ছে একটা ওয়ে। এখন আরেকটা ওয়ে হচ্ছে যেটা দ্বারা আমরা আমাদের প্ল্যাগিয়ারিজম ফ্রি কন্টেন্ট পেতে পারি, সেটা হচ্ছে কি, ডিরেক্ট গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটে আমরা যাব, যাওয়ার পর এখান থেকে যে মেইন, এই যে আমি এই কারণে কিন্তু এটা আলাদা করে কপি করে রেখেছিলাম, এটা মেইন যে ওয়েবসাইট থেকে আমরা নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করব। পেস্ট করে এই যে এখানে এই পাশে ইংলিশ আছে, ইংলিশটাকে আমরা করে দিব বাংলা, তার মানে ইংলিশ থেকে বাংলা আমরা ট্রান্সলেট করে ফেললাম। এখন এই বাংলা লেখাটাকে আমরা আবার কপি করব, কপি করে আমরা এখানে আবার এটাকে পেস্ট করব। পেস্ট করে আমরা কি করব, এই পাশে এটাকে আমরা ইংলিশ করে দেব, ঠিক আছে? তারপরে হচ্ছে এটাকে কপি করে আমরা হচ্ছে আমাদের কন্টেন্টে বসিয়ে নিব, এবং আবারও দেখে নিব যে প্ল্যাগিয়ারিজম ফ্রি হয়েছে কিনা। প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিবার আমাদের দেখতে হবে যে প্ল্যাগিয়ারিজম ফ্রি হয়েছে কিনা, প্ল্যাগিয়ারিজম চেক করে। যদি ঠিকঠাক হয় তাহলে ঠিক আছে, আর যদি তারা কোনো মিস্টেক দেখিয়ে দেয় ওই লাইনটাকে একটু রিরাইট করে আমরা এটাকে পাবলিশ করতে পারবো। এখন আসেন যে আমাদের অনেক সময় আর্টিকেলের সাথে ইমেজ দরকার হয়। এখন আমরা প্ল্যাগিয়ারিজম ফ্রি ইমেজ করতে পাবো, এত সময় আমাদের অনেক সময় থাকে না যে আমরা ফটোশপে বসে বসে একটা ডিজাইন করব বা ক্যানভাতে ডিজাইন করব। হ্যাঁ, তখন আমরা গুগল থেকেও চাইলে ইমেজ নিতে পারবো। যেমন নিউট্রিশন ফুডই লিখলাম, নিউট্রিশন ফুড লিখে আমরা চলে যাব ইমেজে। মানে ইমেজে এসে দেখেন গুগলে তো অনেক ইমেজ আছে, কিন্তু এগুলো তো ইউজ করা যাবে না। এগুলো যদি ইউজ করে তাহলে কপিরাইট ইস্যুতে পড়ে যাবে, কারণ এগুলো কোনো না কোনো ওয়েবসাইট, দেখেন নিচে কোনো না কোনো ওয়েবসাইটে দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের উপায় কি, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন টুলস, এই টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসছে কি, ইউসেজ রাইটস। এই ড্রপডাউনে ক্লিক করলে এখানে আসবে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, আমরা এখানে ক্লিক করব। যখনই ক্রিয়েটিভ কমনে ক্লিক করলাম, এখন আমাদের এখানে যে কয়টা ছবি আসবে এগুলো সব ক্রিয়েটিভ কমনের আন্ডারে পড়ে গিয়েছে, তার মানে এগুলো আমরা নির্দ্বিধায় ইউজ করতে পারবো। এগুলো ইউজ করলে আমাদের কখনো কোনো কপিরাইট ইস্যু হবে না। এবং ইমেজটা সেভ করার আরেকটা উপায় দেখে, যেমন ধরুন যে আমি এই ইমেজটাই নিব, এই ইমেজটা নিয়ে আগে ওপেন করব, করে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব এটাতে ক্লিক করব। ক্লিক করে তারপরে এখান থেকে আমরা সেভ বা কপি যে কোনো একটা করে আমরা এই ইমেজটা ডাউনলোড করে নেব। এভাবে করলে কি হবে, ইমেজের কোয়ালিটিটা নষ্ট কম হবে। আর আমরা যদি সরাসরি এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোড করে নিই, যে সেভ করে নিই, কপি করে নিই, তাহলে কিন্তু আমাদের কোয়ালিটিটা একটু খারাপ পাবো আমরা। আচ্ছা, তো আমাদের ইমেজের ইস্যুটাও গেল। এরপরে আরেকটা ওয়ে আছে, সুন্দর একটা ওয়ে, যেটার দ্বারা আমরা 100% ইউনিক আর্টিকেল পাবো। এবং সেটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ইউটিউবে যেতে হবে। আমরা যে টপিকটা নিয়ে আর্টিকেল লিখতে চাচ্ছি সেই টপিকটা আমরা এখানে লিখব, নিউট্রিশন ফুড। লিখার পরে এখানে তেমন এটা প্রথমটাই ধরে নেন যে আমরা এই ভিডিওটাই চাচ্ছি অল অ্যাবাউট নিউট্রিশন। আপনারা টপিকের সাথে রিলেটেড হলেই হবে, আপনি একবার পুরো ভিডিওটা একটু দেখে নেবেন যে এখানে তারা কি কথাবার্তা বলছে। আচ্ছা, আমাদের ভিডিওটা দেখার কাজ না, আমাদের কাজ হচ্ছে লিঙ্কটা কপি করা। তার আগে আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ডিভিডি ভিডিও সফট। এই ডিভিডি ভিডিও সফট হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটার সাহায্যে আমরা কি করতে পারবো, ইউটিউব ভিডিও থেকে আমরা এটাকে লিখে নিতে পারবো, টেক্সট আকারে পূরণ করে নিতে পারবো। অ্যাপসে গেলাম, অ্যাপসে যেতে হবে,
অ্যাপসে যাওয়ার পর দেখেন ইউটিউব টু এমপি থ্রি কনভার্টার। আচ্ছা আপনারা এখান থেকে কি করতে পারেন, ওই লিঙ্কটা দিয়ে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারি। অথবা আরেকটা ওয়ে আছে, এটা আসলে ডাউনলোড হতে অনেক সময় লাগবে, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে 360 কনভার্টার। এই ওয়েবসাইটটাতে আমরা লগ ইন মানে প্রবেশ করলাম। আচ্ছা এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন ইউটিউব ভিডিও টু টেক্সট, আমরা ডিরেক্ট এখানেই গেলাম সরাসরি। যাওয়ার পর আমরা যে ইউআরএলটা কপি করেছিলাম, এই যে দেখেন ইনপুট ভিডিও ইউআরএল ইউ ওয়ান্ট টু কনভার্ট, সেই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা কপিতে মনে হয় একটু ঝামেলা আছে, আমরা আবার যাই, কপি করলাম, কপি করে আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষা নিতে চাচ্ছেন, আমরা ইংলিশ দিলাম। দেওয়ার পর দেখেন ভিডিওর ডিউরেশন কতটুকু, 6 মিনিট 43 সেকেন্ড। আপনি যদি পুরো ভিডিও চান ওটাও নিতে পারেন, আপনি যদি চান যে অর্ধেক কোনো একটা অংশ নেবেন সেটাও নিতে পারেন। তা আমি পুরোটা নিয়ে আপনাকে দেখাচ্ছি, এ 0 থেকে শুরু করে 6 মিনিট আর এখানে আছে হচ্ছে 43 সেকেন্ড। এনে আই অ্যাগ্রিতে দিয়ে স্টার্ট কনভার্সনে ক্লিক করতে হবে। দেখেন এখানে লেখা আছে ইউর রিকোয়েস্ট হ্যাজ পুট ইন কিউ 90 বিফোর সিও। আমার আগে আরও 19 রিকোয়েস্ট এদের কিউতে আছে, এজন্য এদের একটু সময় লাগবে। যে দেখেন লোডিং কিন্তু হচ্ছে, একটু সময় লাগবে, কনভার্ট হয়ে যাবে। আচ্ছা কনভার্ট হয়ে যাওয়ার পর আপনারা কি দেখতে পাবেন, যে একটা শিট আকারে বা একটা ওয়ার্ড ফাইল আকারে আসবে, যে ওয়ার্ড ফাইলে আপনার এই ইনফরমেশনগুলো থাকবে। নর্মালি ইউটিউব ভিডিওতে কি বলে, যে হ্যালো হ্যালো টুডে আই অ্যাম গোয়িং টু টক অ্যাবাউট ফুড নিউট্রিশন। অনেক সময় কী করে, হ্যালো দিয়ে বলে যে হ্যালো আই অ্যাম লুইস ইয়োর নিউট্রিশন গাইড, বলে না এইভাবে। আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিচ্ছি, যেহেতু ওটা ডাউনলোড হতে খুব সময় লাগবে, এত সময় তো নেওয়া যাচ্ছে না। এই জন্য দাদা আপনারা কী করবেন, আপনারা ওইটা কনভার্ট হওয়ার পর এখানে অনেকগুলো মানে অনেক বড় আকারে আসবে, যত বড় ভিডিও 6-7 মিনিটের ভিডিও ওই ততগুলো কিন্তু এখানে আসতে থাকবে, ধরেন এইটুকু আসছে। এখন আপনি এখান থেকে পুরোটা পড়বেন, যে দেখবেন কোথায় তার নাম উল্লেখ আছে, কোথায় সে এই টপিকের অন্য অন্য কিছু নিয়ে ইউজ করেছে, বা এমন কোনো লাইন যেটা আপনার দরকার পড়ছে না ওগুলো বাদ দিয়ে দিবেন, দিয়ে যেগুলো আপনার নিশের সাথে যাচ্ছে, রিলেটেড হচ্ছে এবং ওটা পড়ে যাতে বোঝা যাচ্ছে না যেটা ইউটিউবের ভিডিও, সেই লাইনগুলো নিয়ে সুন্দর করে একটু এডিট করে হেডিংস দিয়ে তারপর হচ্ছে ডিসক্রিপশন দিয়ে এগুলো আপনারা করে নেবেন। যদি আপনারা এটা না জানেন যে একটা ব্লগ আর্টিকেল কীভাবে লিখতে হয়, কীভাবে হেডিংস দিতে হয়, কীভাবে টাইটেল চুজ করতে হয়, তাহলে আমার আরেকটি ভিডিও আছে এই বিষয়ে আমার চ্যানেলে, সেই ভিডিওটা দেখলে মনে হয় উপকৃত হবেন। তো ঠিক আছে আজকে এই পর্যন্তই। তো এগুলো হচ্ছে আপনার ওয়ে, এবং আমি আবারও বলছি, আবারও আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি যে এই যে পদ্ধতিগুলো আমি বললাম এটা জাস্ট এই কারণে বললাম যে আপনাদের যখন হাতে সময় থাকবে না, যখন আপনারা একেবারে হেঁকে যাবেন তখন আপনারা এটা করবেন, কিন্তু নর্মাল ওয়েতে এই সিস্টেমটা কখনোই আপনারা পালন করবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন যে নিজের করে ইউনিকভাবে নিজস্বভাবে একটা আর্টিকেল লিখে দিতে, এটাই সবসময় বেস্ট এবং এটা আপনার স্কিলটাকেও ডেভেলপ করবে। সো বন্ধুরা এতক্ষণ আমরা কম্পিউটার স্ক্রিনে যে কাজগুলো দেখলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশেই থাকবেন, এবং আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।